हेलो गाइस, वेलकम टू माय चैनल छोटे टाइम। चलो আজকের জন্য বাজে আজকে এখন 11:15টা বাজতে চায়। আজকে বুধবার, আমাদের হাওড়ায় রামরাজাতলা এরিয়ায় আজকে লকডাউন, তো ছুটির দিন, তো হিসাব মতে ছুটির টাইম। তো আজকে এই কারণে আমি একটু যাচ্ছি কলকাতায়। তো কলকাতায় যাওয়ার কয়েকটা কারণও আছে, কিছু স্পেশালাইজেশন জিনিস নিয়ে ভিডিও করব, ব্লগ বানাবো, তো সেটা এখন বলছি না, সারপ্রাইজ ব্যাপার। সঙ্গে থাকুন, দেখতে থাকুন, তাহলে আস্তে আস্তে সব বুঝতে পেরে যাবেন। তবে সঙ্গে আজকে আমি একা নই, আজকে আমার সাথে থাকছে ক্রেজি ব্লগারের শুভম দাস। তার সঙ্গে দুপুর 8টার সময় আমি মিট করব শ্যামবাজারে। তো চোখ রাখুন, দেখতে থাকুন। উপর থেকে নিচে নেমে গেলাম, গেট থেকে বেরোচ্ছি। তো মোটামুটি বেরোনোর জন্য পুরোপুরি তৈরি, গেটটা জাস্ট বন্ধ করলাম অ্যান্ড বেরিয়ে পড়লাম। উপরে কেউ নেই, উপরে কেউ নেই। তো যাই হোক, বেরিয়ে তো পড়েছি। বৃষ্টির ওয়েদার আছে, বৃষ্টি তো পড়ছে, টুকটুক করে বৃষ্টি পড়ছে, কিছু করণীয় নেই। এই ওয়েদার আজকে সারাদিনই থাকবে। তো আমি তো তৈরি, ঘুড়ি ঘুড়ি বৃষ্টি পড়ছে, তো সেটা কোনো বড় কথা নয়, বৃষ্টি পড়বে, বৃষ্টির সময় হয়েছে যেহেতু। বাকি শুভমের সঙ্গে দেখা করব, একসাথে মিলে একটু হই হুল্লোড় করব। তারপর একটা ভাইকে ফোন করেছি, বাবাই, ওর সাথে কথা হয়েছে, খুব ভালো ছেলে, ও আমার সঙ্গে দেখা করতে আসবে, আমার সাবস্ক্রাইবারও বলতে পারো। এবার আমি জানি না অ্যাকচুয়াল ও কতক্ষণে আসবে, কথা তো হয়েছে, বাকি দেখা যাক। ওকে, রাস্তায় বেরিয়ে পড়েছি। অনেকক্ষণ ওয়েট করার পর এখন বেরোলাম। এই মুহূর্তে শোভাবাজারের সামনে আছি, অবিনাশ কবিরাজ স্ট্রিট, এখান থেকে বেরোচ্ছি। সারাক্ষণ বৃষ্টি পড়ছিল, কিছু করণীয় নেই। আপাতত আমি যাচ্ছি শ্যামবাজার। তো এই যে অভিজিৎ চলে এসছে, আর ওখানে দুষ্টু ছেলে, দুষ্টু ছেলে এতক্ষণ পর এসে পৌঁছেছে, আসবো আসবো করে আসতে পারছিল না, এতক্ষণ পর এসে পৌঁছে গেছে। রামরতন বসলেন, যেটা পিকচারের জন্য মোটামুটি বিখ্যাত। আমরা রামরতন বসলেনে যাচ্ছি, তো সবাই এসে গেছে, বিল্টু এসেই, শুভম এসেই, রেডি, ঝাঁপিয়ে পড়লো না, ঝাঁপিয়ে পড়েছে। আমি এতক্ষণ ধরে বসে 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 বৃষ্টিতে পাগলা হয়ে যাচ্ছি, মাথা মাথা খারাপ হয়ে যাচ্ছিলো যে প্রোগ্রামটা আদৌ হবে না হবে না, এক্সিকিউট হবে কি হবে না। তো মোটামুটি প্রোগ্রামটা এক্সিকিউট হলো, একটু দেরিতে হলো, বাট হলো। তো আপাতত যাচ্ছি, আপাতত যাচ্ছি। বিল্টু পিছনে, মানে শুভম পিছনে ব্লগ স্টার্ট করে দিয়েছে, আমিও স্টার্ট করলাম। এই মাস্কটা খোলো, কিছু হবে না, এই হ্যান্ডসাম বয় মাস্ক লাগিয়ে আছে। আমাদের তো ফেসের কোনো বেস নেই, ফেস ভ্যালুও নেই, ছেড়ে দাও, দেখে কোনো বলে কোনো লাভ নেই, কিচ্ছু নেই, কিচ্ছু নেই, ঠিক আছে। ফেস ভ্যালুর উপরে যা হওয়ার হয়ে গেছে, আর কিছু এক্সেস করে হবে না। মাথায় টুপি দিয়ে এসেছি, মাথায় টুপি কোথায় গেল, ওই যে পিছনে মাথায় টুপি দিয়ে ফেটটি বেঁধে আসছে, আমার দ্বারা এগুলো হয় না, মাস্কটা অনেক কষ্ট করে ইউজ করি। তো এখন রামরতন বসলেন, তো আমরা তিনজনে মিলে বেরিয়ে পড়েছি। কি আছে বলে, মানে সম্ভবত আর্ট কলেজের কিছু ছেলেমেয়েরা মানে কিছু গ্রাফিটি করেছে, বেশ মানে অ্যাট্রাকটিভ কিছু গ্রাফিটি আছে, আমরা সেটা দেখতে যাচ্ছি। আমরা এই মুহূর্তে চলে এসেছি রামরতন বোস লেন, যেখানে প্রচুর গ্রাফিটির ছবি আছে, প্রচুর সুন্দর সুন্দর ছবি আছে চারিদিকে দেয়াল ভর্তি। তো সেটার জন্যই এত সকাল থেকে ওয়েট করেছিলাম যে জায়গাটায় আসবো। আমার পিছনে দেখতে পাচ্ছেন ভীষণভাবে ছবি আছে, সবাই ছবি তুলছে। এই জায়গাটায় অনেক দূর দূর থেকে মানুষ আসে, শুধু দেয়ালের এই ছবিটুকু ক্যাপচার করার জন্য আসে। পিছনে দেখছেন একজন ব্লগার শুভম দাস, ক্রেজি ব্লগার, তো ছবি তুলছে। তো আমার পিছনে এই ছবিগুলো আছে, আমি ছবিগুলোকে আরও ভালোভাবে এক্সপ্লোর করবো। তার আগে আপনার সঙ্গে কথা বলে নেওয়ার জন্য একটু দাঁড়িয়ে গেলাম, তো ছবিগুলো দেখা যাক। সবাই ছবি তুলতে ব্যস্ত, আমি ভিডিও তুলতে ব্যস্ত। আপাতত ভিডিওটা করব, ভিডিওটা কমপ্লিট হওয়ার পর ফটোশ্যুট করব।
ফটো তোলার পালা চলছে শুভম বলছে দেয়াল ছাড়বে না দেখুন দেখুন আপনারা কি করছে দেখুন 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 এই যে দেয়াল আমার আমি কাউকে এই ব্যাকগ্রাউন্ডে ছবি তুলতে দেবো না শুধু আমি তুলবো তো আমার ব্যাকগ্রাউন্ডে ছবিটা আছে এই মুহূর্তে প্রোগ্রাম প্রোগ্রাম ভেস্তে যাচ্ছে শুভমের জন্য এই দেখুন সব দেয়ালটা নিজেই নিয়ে এখন শুধু ছবি দেখা বাসছে এই দেখুন দেখুন কেজি ব্লগারকে দেখুন কেজি ব্লগার ফুল ক্রেজি একদম বাজে ছবি তোলে কোনো ছবি তুলতে পারে না আমি পারি না অরিজিনাল প্রতীক শর্মা না আমি পারি না ভাই আমি সামনের দিকে কোনো যাক আমি পারি না ওখানে যেতে আমার একটা ছবি তোলা দরকার হাত এরকম করে নিয়ে এই ভাবে না ভিডিওগ্রাফি যেহেতু এই আমার কেউ ছবি তোলা দিচ্ছে না তো এখন এইটুকু জায়গায় আমাদের ছবি তোলাতুলি চলছে আমরা যাবো না বলে দিচ্ছি একটু অন্যরকম ওয়েদার দেখা যাক কি হয় কি হয় অনেক তো বৃষ্টি খেলাম সারাক্ষণ ধরে ওয়েট করে 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 এখন বেরোচ্ছি এরপর এখন চা কাকুর দোকানে একটু চা খাবো পিছনে গাড়ি আসছে গাড়ি আসছে গাড়ি হর্ন দেবে কোনো চাপ নেই কি এই শুভম বাবু আমরা যাচ্ছি শুভম যথেষ্ট দেখা যাক স্লোলি এগোচ্ছিল ঘুমন্ত আপাতত আমরা একটা চেনের মাধ্যমে ধরে রেখেছি চেনটা যদিও অদৃশ্য অভিজিৎ আর অভির বাইকে বসে ল্যাশ খাচ্ছিল ওকে বলে বলে নিয়ে আসা হয়েছে আজকে ও চা খেতে পারে না কিন্তু ওকে আজকে চা খাওয়ানো শেখানো হয়েছে আগামী দিনে এগুলো সব এডিট করা হবে এটাও একটা বড় প্রাপ্তি বটে আমাদের এবার দেখা যাক পরের দোকানে ও চায়ের ভারে আদৌ চুমুক দিতে পারে কি না চা খেতে শিখেছে আগামী দিনে অন্য কিছু খাবে হ্যাঁ ঠিক বাদটাকে বললাম না ঠিক ঠিক ভিউয়ার্স বুঝে নাও হ্যাঁ কিন্তু কতটা খেতে পারবে সেটা নিয়ে আমার একটু সংশয় আছে সংশয় আছে বল না কি আছে তো ভাই বল না কি আছে রুকো যারা সবর করো সবর কা ফল মিঠা হতা হ্যায় তো আগে বাড়া যায় না অলরেডি খা চুকা হ্যায় খা চুকা হ্যায় অনেক কিছু নাম বলেঙ্গে হম নাম হ্যাঁ বলো বলো অন স্ক্রিন জানতে চাই কি ভাই কি সব বলছে বেরিয়ে পড়েছি একটু মেন রোডে পিছন দিকে শ্যামবাজার আমরা এখান থেকে চলে যাব কুমোরটুলি আমরা যাচ্ছি কাকার দোকানে ট্রাম কাকুর দোকানে চা খেতে তো দেখা যাক বিকেলবেলা ওনার দোকান খোলে ট্রাম কাকুর দোকানে আমরা চা খাবো কুমোরটুলিতে কিছু ঠাকুর কীরমভাবে কী তৈরি হচ্ছে না হচ্ছে সেটা একটু এক্সপ্লোর করবো কলকাতা কতটা তৈরি দুর্গা পুজোর জন্য সেটা একটু এক্সপ্লোর করবো কলকাতার যেখানে দুর্গা প্রতিমা তৈরি হচ্ছে সেই কুমোরটুলি কতটা দ্রুত গতিতে কাজ করছে কতটা এগিয়ে নিয়ে গেছে নিজেকে আর কীরকমভাবে তারা তাদের কর্মজীবনে ব্যস্ত এটা একটু তুলে ধরার চেষ্টা করব তো একটু ধৈর্য ধরে ব্লগটার সাথে থাকুন দেখতে থাকুন ছুটির টাইম আমরা এই মুহূর্তে তিনজনে মিলে কুমোরটুলি চলে এসেছি কুমোরটুলিতে চলে এসেছি চারিদিকে শুধু আমাদের এখানে ঠাকুরই ঠাকুর তো যেটা বক্তব্য ছিল কলকাতা কতটা এগিয়ে কত দূর এগিয়ে কীভাবে তাদের কাজ চলছে কীভাবে তাদের দিন এগোচ্ছে সেই জিনিসটা আজকে এক্সপ্লোর করার জন্য আমরা চলে এসেছি কুমোরটুলি আমাদের আশেপাশে শুধু দেখছেন চারিদিকে ঠাকুরই ঠাকুর তো কিছু দাদার সাথে কথা বলবো জানবো বুঝবো আর টোটাল কুমোরটুলিটাকে তো এক্সপ্লোর করবো তো সঙ্গে থাকুন আমরা এই মুহূর্তে কুমোরটুলিতে
সমস্ত জায়গায় যেখানে ঠাকুর তৈরি হচ্ছে সেটা এক্সপ্লোর করছি। অনেকের সাথে কথা বলতে চেয়েছিলাম, তো সত্যি কথা বলতে গেলে সবাই সবার কাজকর্মে এতটাই ব্যস্ত, কেউ কথা বলতে এগিয়ে আসছে না, হয়তো অ্যাসোসিয়েশন থেকে হয়তো কিছু বারণ করা আছে। তো যাই হোক, সেটা আমরা অলরেডি পারমিশন নিয়ে তাদের এখানে ঢুকেছি, তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করেছি। তো আপাতত আমরা তিনজন মিলে বেরিয়েছি কুমোরটুলিতে, যেখানেই তাকাবেন সেখানেই ঠাকুর তৈরি হচ্ছে। আমার ব্যাকগ্রাউন্ডের পিছনেও এখানে সবাই মিলে কাজেকর্মে ভীষণভাবে ব্যস্ত। তো যেহেতু আর কয়েকদিনের মধ্যেই দুর্গা উৎসব, বাঙালির সবথেকে শ্রেষ্ঠ উৎসব দুর্গা উৎসব, সেইটা নিয়ে প্রত্যেক মৃৎশিল্পী নিজের কাজেকর্মে ভীষণভাবে ব্যস্ত। যেখানেই তাকাবেন সেখানেই সকল শিল্পীরা ভীষণভাবে ব্যস্ত, তাদের এতটুকু জো নেই। আমি আপনাকে দেখাবো ছোট ছোট দুর্গা আমার পিছনে আছে, জাস্ট এক সেকেন্ড, আমি এক্ষুনি আপনাকে ভালোভাবে দেখাচ্ছি। সমস্ত জায়গায় ঠাকুর ফাকুর দেখে এখন চা খেতে এসেছি। ট্রামের আদলে তৈরি চায়ের দোকান, যেটা হচ্ছে কার জায়গা পাচ্ছে, হ্যাঁ দোকানের নাম কি? ট্রাম টি স্টল। তো আমরা এই মুহূর্তে ট্রাম টি স্টলে আছি, যেটা হচ্ছে কুমোরটুলির ভিতরে। সো আমরা অলরেডি এখানে তিনটে চা বলে দিয়েছি, চারটে চা বলতাম, বাবাই আমাকে ফোন করেছিল কিন্তু কোথায় আছে জানি না, ফোন করেছি ফোন পিক করেনি। তো যাই হোক, আমরা চা অর্ডার করে দিচ্ছি, তারপরে চা খাবো। এটা হচ্ছে কুমোরটুলির ভিতরে ট্রাম টি স্টলে আমরা হাজির। পিছনে দেখতে পাচ্ছেন প্রচুর বন্ধুরা এরকম আছে যারা পার্টিকুলার এই দোকানে চা খেতে এসছে। তো আমরাও চা নিয়ে নিয়েছি, চা অর্ডার করে দিয়েছি, আমরাও চায়ের স্বাদটা নেব, মালাই চা ভীষণভাবে। তো আমিও আমার চাটা তুললাম এই মুহূর্তে। এটাকে টানো নিজে চেপড়ে গেছে। সো চা নিলাম, দুধস্য মিষ্টি, যেরকম চা আমি পছন্দ করি এক্স্যাক্টলি সেই চা, মালাই দেওয়া চা। ইচ্ছা করছে চাটা খাওয়ার পর পকেটে করে ভাতটা নিয়ে বাড়ি চলে যাবে। আজকে আমাদের পরপর দুবার চা খাওয়া, পরপর দুবার চা খাওয়া হয়ে গেল। টেলিফে চা আজকে লাইট কমে গেছে, কিছু করণীয় নেই, হয়তো পিকচার কোয়ালিটি স্বাভাবিকের থেকে একটু খারাপ হতে পারে, যেহেতু ওয়েদার খারাপ আর ক্লাইমেটটা একটু অন্যরকম। আপাতত চায়ে একটু কনসেন্ট্রেট করি, কোনো কথা হবে না। কুমোরটুলির ভিতরে ট্রাম টি স্টলে স্পেশাল চা। আপনার মানু পাল, ওকে, চায়ের দোকানটা কতদিন ধরে আছে? এই সেটআপটা তৈরি হয়েছে 1.5 বছর। দোকানটা পুরনো হচ্ছে 36 থেকে 38 বছর আগে। 38 বছর আগে এখানে আবার কিরকম ধরনের চা পাওয়া যায়? সাধারণ মানুষেরও আছে, অসাধারণ মানুষের নর্মাল চা দিয়ে স্পেশাল। শুধু একটু রেটটা বলেন, কে কত দিয়ে কত আছে? 2 টাকা থেকে শুরু, 2 টাকা থেকে চা শুরু, আপ টু 150 টাকা অবধি চা। একটু দেখি এটা কাপটা, বাহ বাহ,
দেখতে পাচ্ছেন চাটনির যে কাপটা খুব সুন্দরভাবে কারুকাজ করা রয়েছে, এটা 100 টাকার চায়ের কাপ। অর্ডারে আছে সুন্দর আচ্ছা ওটা আপাতত বন্ধ রাখা আছে, কারুকাজ করা রয়েছে। আমি এরকম চায়ের কাপ আচ্ছা আগে কখন দেখিনি, এটা পুরো মাটির তৈরি, এটা মাটির তৈরি পুরো পুরো মাটির তৈরি। আচ্ছা আচ্ছা এটা কে ফেলার ব্যাপার নিয়ে যাওয়ার ব্যাপার আছে, নিয়ে যাওয়ার ব্যাপার দিলে সেটা তার ব্যাপার কিন্তু নিয়ে যেতে পারো। আচ্ছা তো গাইস দেখতে পাচ্ছেন এটা হচ্ছে 150 টাকার 100 টাকা ঘোরাঘুরি হলো, চা খাওয়া হলো, স্পেশাল চা 40 টাকার চা ট্রাম্প টি স্টলে। তো আমরা এবার এখান থেকে বেরিয়ে পড়বো, যাবো একটু অন্য আরেকটা জায়গায়, সেখানে একটু আড্ডা মারবো। তো সন্ধে পড়ে গেছে, স্ট্রিট লাইট উপরে জ্বলে গেছে, পিছনে অভিজিৎ ফোনে ব্যস্ত, পাশে ক্রেজি ব্লগার, ওর ডেসক্রিপশনে আমাদের ডেসক্রিপশনে ওর লিঙ্কটাও দিয়ে দেবো, ও ভীষণ ভালো ব্লগ করে। যাই হোক আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ছুটি চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ঠিক আছে তো অভিজিৎ কি শেষ এখানে, আমরা এখন আরো ঘুরবো, তো আরো ঘুরবো, এখন শুধু ঘুরবো ঘুরবো ঘুরবো, এবার খেতে হবে, খিদে পেয়ে গেছে, খেতে হবে, এটা বেশ ভালো কচুরি, এটা বেশ ভালো। আস্তে আস্তে আরে আরো তাড়াতাড়ি যাবো না, টাইম আছে, বাই বাই নো বাই বাই, শুধু এক্সপ্লোর আর এক্সপ্লোর যতটা পারবো করে যাবো। ও আসছে, তো আমার একটা ভাই বাইকার গ্রুপের খুব ভালো ভাই, আমার সাথে প্রতিদিনই প্রায় কথা হয়, ও আসতো কিন্তু ওর কাজের জন্য আসতে পারেনি, বেচারা সাইকেল নিয়ে আসবে, গাড়ি এখন ইউজ করতে পারছে না, লাইসেন্স নেই বলে। যাই হোক আমার সঙ্গে দেখা করতে আসবে বললো, বাগবাজার স্টেশনের সামনে ও আসবে, তো আমরা এখন যাচ্ছি শ্যামবাজার নাহলে বাগবাজার। গাইস ঘুরতে ঘুরতে বাগবাজার স্টেশন, ঘুরতে ঘুরতে বাগবাজার স্টেশন, লাইক খুব কম, ছবি কোয়ালিটি ব্যাড আসতেই পারে, কিছু করণীয় নেই। তো যাচ্ছি গঙ্গার ঘাটে, সামনে আছে শুভম, তারা গেছে অভিজিৎ, সারাটা বিকেল দারুণ কাটলো। সো এই মুহূর্তে বাগবাজার গঙ্গার ঘাটে, শুভম শুভম বাবু ক্রেজি ব্লগার ব্লগিং করে বেড়াচ্ছে, পাশে অভিজিৎ, আমরা এই মুহূর্তে বাগবাজার মায়ের ঘাটে আছি, সন্ধেবেলা, সন্ধে পড়ে গেছে। গাইস বাগবাজারে মায়ের ঘাটে বসে একটু রেস্ট করছি, আর এই আমার সামনে অভিজিৎ আর শুভম হই হুল্লোড় করছে, আজকে বিকেল থেকে অনেক হাঁটাহাঁটি করেছি, অনেকদিন পর এত হাঁটাহাঁটি করলাম, তাই একটু গঙ্গার ধারে এসে একটু রেস্ট, একটু গঙ্গা ঘাটে হাওয়া খাচ্ছি, যদিও বা একটু হাওয়া নেই যদিও বা, তো বেশ ভালো লাগছে গঙ্গার ঘাটের পাশে একটু বসে সময় কাটাতে। ওকে গাইস অনেকক্ষণ ধরে ওয়েট করে 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 এই যে খরচ ছাড়া ছেলে এতক্ষণ পর এসে মাছ তো খোল, করোনা হবে না, মাছ করলে করোনা হবে। 15 আগস্টে দেখার পর, দেখা হওয়ার পর, একসঙ্গে রাইড করার পর আজকে আবার দেখা হলো, মানে এক্সপেকটেশনই করিনি যে ওর সঙ্গে দেখা হবে। এখন রামকৃষ্ণ হয়ে গেছে, তখন একদম চিকচিক করে ব্যাপারটা ছিল, এখন আবার রামকৃষ্ণ হয়ে গাল ভরা দাঁড়ি করে ফেলেছে। তো বল কেমন আছিস? ভালো আছি। ঠিক আছে বলছে ভালো আছি, ওর সঙ্গে তো একটু কথাবার্তাগুলো বলে নিই, একটু গল্প করে নিই, পরে আবার আসবো। আর এই মুহূর্তে আছি নীলাচলে, তো এখান থেকে আমরা রোল অর্ডার করেছি, 4-3 টাকার রোল খাবো। তো এই হচ্ছে নীলাচল রেস্টুরেন্ট বাগবাজারের ভিতরে, রোল হাতে নিয়ে নিয়েছি, পিছনে বাবাই এসে গেছে, ঠিক আছে ভিডিও আবার শুরু হয়েছে আগের মতো, বগুড়ানের মতো কন্টিনিউ ব্লগ চলবে, ওদিকে ক্রেজি ব্লগার রোল খেতে খেতে ব্লগিং, আর বাবাইয়ের সাথে অনেকদিন পর 15 আগস্টের পর আজকে যারা দেখছেন প্রতিদিন
এরম ব্যাপার ডাইরেক্ট কোন এরম ব্যাপার মানে ম্যাট্রিমোনিয়াল সাইট উচিত না কবিজি কিছু বলো রোল এসব কলকাতার ছাওয়াল গুলো বাড়ি চলে যাবে আমার এখন হাল খলখলে হয়ে যাবে পরিষ্কার হিসেব আমাকে এখন হাওড়া অব্দি যেতে হবে হাওড়া অব্দি যেতে যেতে আমার হাল বেহাল হয়ে যাবে ঠিক আছে ওর খালি ফটো চাই আরে টানাটানি করছে নিচ্ছে কি বাজে ছেলে ভাই কিছু বল ভাই তুমি কিছু বল জল বেরোনো সব প্রোগ্রাম হই হুল্লোর প্রায় শেষ অভিজিৎ চলে গেছে এই মুহূর্তে শোভাবাজারের উদ্দেশ্যে যাচ্ছি আমি শুভম বাবাই হেঁটে হেঁটে একটু ইভিনিং ওয়াক করছি ইভিনিং ওয়াক করে শোভাবাজার মেট্রোর সামনে যাব মেট্রো থেকে শুভম চলে যাবে বাড়ি দমদমের উদ্দেশ্যে আমি চলে যাব হাওড়ার উদ্দেশ্যে আর বাবাই চলে যাবে শিয়ালদার উদ্দেশ্যে তোমাদের মোটামুটি ব্লগটা এখানেই এন্ড করছি কেন অনেক লম্বা হয়ে গেছে বুঝতেই পারছো তো ভালো দেখো সুস্থ দেখো দেখতে দেখো শুটিং টাইম বাই বাই সাবস্ক্রাইব করো ঘন্টিটাকে টিপ দেখি সব বলছি যাই হোক করো বাই বাই